कबूले उरा लहने नए आवाज नए हीचे कसदर मुल्के ऊ अंबाजो नए कबूले उरा लहने नए आवाज नए तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है अल्लाह बोलें केमन आमी मदीनार नबी मेराजेर राते আল্লাহ তাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস সেখান থেকে সাত আসমান ভ্রমণ করাইলেন আল্লাহর বাড়ি পর্যন্ত নবীকে নিলেন আল্লাহর সামনে নবীরে সুন্দর করে বসাইলেন আল্লাহ পাক নবীর সাথে মজা মজা করে কথা বললেন যখন নবী আল্লাহর সাথে কথা বলে জমিনের মধ্যে মক্কা নগরীতে আসলেন নবীজি বলেন আমি অজু বানাইয়া জমজমের পানি দিয়া অজু করে এরপরে সফরে গেছিলাম এসে আমি তাকায় দেখি আমার অজুর পানিগুলো এখনো গড়াইয়া পড়তেছি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর সাথে কেমন কথা বলে মজার কথা বলে দেখছেন নি সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল দুই মত একজনে বলেন আল্লাহকে নবী দেখছেন আর এক দল বলে নবীকে নবী আল্লাহকে দেখেন নাই পর্দার আড়ালে কথা বলছেন যারা বলছেন আল্লাহকে দেখছেন তাদের কাছে প্রশ্ন আল্লাহ কেমন এক ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা চাচাতো ভাই কেমন হযরতে আলী বলে দশ বছর বয়সে হযরত আলী আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কয় বছর দশ বছর মদিনার নবী এই জন্যই বলেন এই দুনিয়ার উম্মতের দল সন্তানের যখন সাত বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও দাওয়াতের মাধ্যমে দমক নয় দশ বছর যখন হবে শাসন করিয়া হলেও তুমি নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও খেয়াল করেন ঔষধ দিতেছি ঔষধ ওয়াজ মাহফিল এটা অপারেশন থিয়েটার কিসের অপারেশন কলবের অপারেশন কিসের অপারেশন ফেতনায় ভরে গেছে আপনাদের উত্তর অঞ্চলগুলো আমাদের ঢাকা বা ঢাকার ওই সাইডে ফেতনা একটু কম আপনারা বেশি সরল মানুষ আর এই সরল মানুষকে পুঁজি কইরা সরলতাকে পুঁজি করে ধোকায় ফেলতেছে একদল মানুষ দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আর কিছু না ফেতনায় ভরে গেছে গোটা জগৎ মসজিদে ঢুকবেন সেখানেও ফেতনা নামাজে হাত নাবির নিচে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন আলহামদুর উপরে আস্তে আমিন বলবেন না জোরে বলবেন এ নিয়ে ফেতনা উত্তর অঞ্চলে আছে না অভাব নেই কোথায় যাবেন আপনারা ফেতনার কোনো সীমানা নাই কোন পীরের কাছে যাবেন না ফেতনাবাজেরা বলে শিরিক আবু হানিফার মাজহাব মানবেন না ফেতনা করে বলে শিরিক প্রত্যেকটা ধর্মীয় কাজ মানুষ মহাব্বতে আর একগ্রতার সাথে করতে পারে না সেখানে সন্দেহ ঢুকিয়ে দিছে প্রত্যেকটা কাজে সন্দেহ ঢুকানো আর কিছু না বাতেলের কাজ কি নামাজ পড় রোজা রাখ কিন্তু সন্দেহ ঢুকিয়ে দেব বাস এবার এটা নিয়ে কল্পনা করবি হা মুসিবত ওই ফেতনাবাজেরদের মধ্যে কোন হুজুর কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে নাউজুবিল্লাহ এটা আপনারা এই হুজুরের ভক্ত না নাউজুবিল্লাহ কইলেন না যে
কোরআন শরীফে জাল আছে এই কথা বললে ঈমান থাকে হ্যাঁ আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কোরআনে জাল আছে বিএনপি ওয়ালারা বলে নাই কে বলেছে আমার মতো একদল মোল্লা তাও আমি হাফিজুর রহমানের মতো লুঙ্গি পরা মোল্লা না বড় বড় টাইটেল ওয়ালা মাওলানা মুফতি সাহেব ডক্টর লাগানো এই রকম আল্লাহর বান্দারা উম্মতের বিভ্রান্তে ফালায় দিছে বলে নবীরাও অপরাধী নবীরাও অন্যায় করেছেন আল্লাহ করাইছেন আরো জোরে বলেন নবীরা অন্যায় করেছেন আল্লাহ করাইছেন দোষী শুধু নবীরে করে না আল্লাহরও করছে আল্লাহ করাইলে তো দোষ আল্লাহরও আল্লাহ হেদায়াত দান করুন এই সমস্ত কথাগুলো অন্তরে থাকলে জীবনে ইবাদত করে লাভ আছে আপনি বলবেন হিংসা করি না নবীরে গালি দিবেন কোরআনের বিরুদ্ধে বলবেন আমরা চুপ থাকবো কিছু বললেই বলবেন হিংসা করি বাতেলের বিরুদ্ধে কথা বলা হিংসা নয় এটা সুন্নত মন্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত আল্লাহ হেদায়াত দান করুন হ্যাঁ এই জন্য খুব সতর্ক কোন দিক থেকে দিয়ে ঢুকলাম মনে আসেনি দশ বছর বয়সের বাচ্চা মদিনার নবী বলেন শাসন লাগলে শাসন করাইয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও সাত বছরে শাসন করবানা বুঝাও দশ বছরে শাসন করো কিন্তু শোষণ করবানা শোষণের নাম জুলুম শাসনের নাম হলো ইনসাফ জুলুম করা হারাম ইনসাফ করা হলো জায়েজ সন্তানের দশ বছর বয়সে শাসন লাগলে করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও কারণ ছোট থেকে যদি গড়াইয়া না তুলো বড় হলে গড়াইতে পারবা না গার সোজা হয়ে যাবে তখন তুমি তাকে কন্ট্রোলে রাখতে পারবা না বরং বহু মা বাবা সন্তানের কন্ট্রোলে চলতে হবে নবীজির দেড় হাজার বছর আগের তাবিজ এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে চব্বিশটা ঘন্টা আমাদের শিক্ষকেরা পাহারা দিয়া দিয়া সন্তানটারে শুধু পড়ায় না আদর্শ মানুষ হিসেবে গড়ায় আপনার সন্তানটা মাদ্রাসায় দেওয়ার পরে সন্তানটা পানি কেমনে পান করবে ওস্তাদ দৈরা শিখায় দেয় প্লেটটা কেমনে নিবা ভাত কেমনে তুমি তরকারির সাথে মিশায়া মাখবা ওস্তাদটা ধরে ধরে শিখায় দেয় ও ছাত্র তুমি কেমনে ঘুমাইবা কেমনে তুমি আঙ্গুলগুলো সাফ করবা কিভাবে তুমি বাথরুমে যাইবা বের হইবা পোশাকটা কেমনে পরবা শিক্ষকেরা চব্বিশ ঘন্টা পাহারা দিয়া আপনাদের সন্তানগুলোকে দেখায় দেয় এইভাবে জুতা পরো এইভাবে ঘুমাও এইভাবে মশারি টানাও এইভাবে বাথরুমে যাও এই নিয়মে বাথরুম থেকে বের হও এই নিয়মে গোসল করো এই নিয়মে তুমি রাস্তায় হাঁটো এই জন্য দেখা যায় ছোট ছোট বাচ্চা তিন বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ার কারণে এখন কথার আগে সালাম দেয় যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে না মুরব্বী দেখলে জুতা সোজা করার চেষ্টা করে এখন আর মা বাবার সাথে ঝগড়ায় যায় না গালিও দেয় না ওই সন্তান মনে হয় জানো তিন বছর মাদ্রাসায় পড়ার কারণে জানাজার ইমামতির যোগ্যতা হয়ে গেল জুমার নামাজ পড়ানোর যোগ্যতা হয়ে গেল চব্বিশটা ঘন্টা ছাত্রটার পেছনে শিক্ষকেরা মেহনত করে কারণটা কি আপনার সন্তানের পড়াইতে শুধু চায় না আপনার সন্তানটাকে চায় মদিনাওয়ালা নবীর আদর্শে গড়াইয়া দিবি এই কামড়া দেওবন্দি কৌমিওয়ালাদের কাজ এই কাজ জগতে আর কেউ করে না কোন স্কুলে করে ক্লাস টাইম স্যার আর কেউ খুঁজা পাওয়া যায় যদি কোন স্যার আমার ছেলেটা অঙ্ক পারে না কাঁচা আলাদা একটু টাইম দিবেন নি কত টাইম ক এক ঘন্টা কয় দশ হাজার কয়নি আর আমার মাদ্রাসার শিক্ষক আপনার সন্তানটাকে চব্বিশটা ঘন্টা পাহারা দেয় মাসে বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি নিজের ছেলের খেয়াল নাই
স্ত্রী বাড়ি ঘরের খবর নাই, চব্বিশটা ঘন্টা মাদ্রাসায় পড়ে থাকে আপনার সন্তানটারে মানুষ বানাবার জন্য। ছোটবেলার থেকেই পাগড়ি পড়লাম, ছোটবেলার থেকে দস্তারখানের অভ্যাস করেছি, ছোটবেলার থেকেই তাহাজ্জুদের অভ্যাস করেছি। হযরতে আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমা পড়ে ফেললেন। ও নবীর উম্মতের দল, এখন যদি কেউ বলে পাগড়ি বানলে ছেলের ব্রেন নষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদ পড়লে ছোট ছোট বাচ্চারা পঙ্গু হয়ে যাবে, কোরআন পড়াইলে 24 ঘন্টা সন্তানের দিয়ে যদি এত পড়ার উপরে চাপ দাও, সন্তানের ব্রেন নষ্ট হবে? নষ্ট তো হয় নাই, বরং তাকাইয়া দেখেছি কত মাদ্রাসায় ছোট ছোট 8 বছরের সন্তানটা 6 মাসে কোরআনের মালিক হয়ে গেল, হেফজ করে ফেলল। 8 বছরের সন্তান কয় বছরে কোরআন মুখস্থ করছে? মাত্র 6 মাস। এরম প্রমাণ নাই আমার বাংলাদেশে? তা ব্রেন নষ্ট হয়ে গেছে? যদি কেউ বলতে চায় বুঝতে হবে তার অন্তর খারাপ। অন্তর ভালো না খারাপ? হযরত আলীকে এক ইহুদি জিজ্ঞেস করে, আলী তুমি ইবাদত করো কার? বলে আল্লাহর। যেই আল্লাহর ইবাদত করো বলো সে আল্লাহকে দেখছো নাকি? কয় আমি আলী ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি দেখি না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যার আমি দেখি না, আমি আল্লাহকে দেখে দেখেই ইবাদত করি। তাহলে বলো তো আল্লাহরে দেখে যে ইবাদত করো আল্লাহ কেমন? একটা কঠিন প্রশ্ন করলা ভাই, আল্লাহ কেমন এটা কেমনে কই? তুমি বলো মজা কেমন? কেন এটা এটা বুঝানো যায় না? এটাও বুঝানো যায় না। মজা যেমন অনুভব করা যায়, মজা মজা শিরা উপশিরায় লেগে আছে, মজা মজা মজা। আমার আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কিন্তু অনুভব করা যায় আমার আল্লাহ মোহাব্বতের আল্লাহ। আসমানটা এত সুন্দর, যিনি বানাইছেন সে আল্লাহ কত না সুন্দর। আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। আল্লাহ কয় আমার যদি পরিচয় নিতে চাও নিজের কণ্ঠের মধ্যে তাকাইলে খুদ কুদরতের ঘেরান নাকে ভাবি। ঘেরান কই ভাইবে? তেরম না কত দরকার যে 24 ঘন্টা গাঞ্জার ঘেরান নেয়, বিড়ি টানে, হোমানে, কেমনে আল্লাহর ঘেরান পাইব? ওই রকম নাক তৈরি করো তো আল্লাহর কুদরতের ঘেরান তোমার নাকে আসবে। তো প্রশ্ন কি ছিল? আল্লাহ বলেন আমার অনুসরণ করো। ও আল্লাহ আপনাকে দেখা যায় না, কেমনে আপনার অনুসরণ করব? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ভালো করে শুনে নাও, বাবা একটা ছোট বাচ্চা সন্তান নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বন্ধু দোকান থেকে আইসক্রিম কিনলো, চিপস কিনলো, কিনা বন্ধুরে দিয়া কয়, ও বন্ধু বহুদিন পরে তোমার সাথে আমার দেখা, তোমার জন্য আমি চকলেট আর আইসক্রিম চিপস দিলাম, তুমি মজা করে খাও, তোমার ছেলেরে আমি চিনি না, ওরে দিও না, তুমি আমার বন্ধু তুমি খাও, ছেলেরে দিও না। বন্ধু খুশি? বলেন বলেন। এবার যদি বন্ধুটাই কয় না তোমার খাওয়ার দরকার নাই, ছেলের হাতে আইসক্রিম দেয়, মেয়ের হাতে দেয়, চিপস গুলো দিয়ে দেয়, ও বাবা তোমার জন্য হাদিয়া দিলাম, সন্তানের দিলে বাবায় খুশি না বেজার? আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ নজর কর, আমারও একজন বন্ধু আছে দুনিয়ার ভেতরে, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধু আমি আল্লাহর বন্ধু। কেমন বন্ধু জানো? ঈসা নবী আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইব্রাহিম ইসমাইল আমার বন্ধু, সব নবী পয়গম্বর
আমি আল্লাহর বন্ধু আর আমার মুহাম্মদ আমার বন্ধু, ব্যবধানটা কি জানো? সব বন্ধু আমার, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সব আমি আল্লাহ পাকের আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? এবার কয় আমার বন্ধু, যেহেতু আমি আশেক আমার বন্ধুর, অতএব আমার বন্ধুরে যদি কিছু দাও আমি আল্লাহ পেয়ে যাব। আমার বন্ধুরে দিলেই কি আমি খুশি? আমারে দেওয়া লাগবে না, আমার বন্ধুরে দিবি? কয় কি দিব? আমার অনুসরণটা আমার বন্ধুর অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও নবী জানায় দেন, যারা আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন আপনি মুহাম্মদের অনুসরণ করে। যারা মুহাম্মদের অনুসরণ করবে প্রমাণ হবে তারা আল্লাহরই অনুসরণ করে ফেললো। মুহাম্মাদের যদি কলিজা দিয়া ভালোবাসা দেয় ওই ভালোবাসাটাই আমার আল্লাহ পেয়ে যাবে, কারণ আমার আল্লাহ কয় মুহাম্মদ আমার বন্ধু। তবে ইব্রাহিমের মতো বন্ধু না, কারণ ইব্রাহিম আমি আল্লাহর আশেক আর আমি আল্লাহ মুহাম্মদের আশেক। অতএব আমরা, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু মুহাম্মাদের যারা ভালোবাসা দিবা আমি আল্লাহ ভালোবাসা পেয়ে যাব। আমার বন্ধু মুহাম্মাদের অনুসরণ যারা করবা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। অতএব আমি আল্লাহর অনুসরণের ব্যাখ্যা হলো আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। এইবার প্রশ্ন, মুহাম্মদের অনুসরণ কেমনে হবে? কয় মুহাম্মদের দেখে দেখে অনুসরণ করো। মুহাম্মদ কেমনে পানি পান করে ওইভাবে পানি পান করো, মুহাম্মদ কেমনে খানা খায় ওমরা দেখে দেখে ওইভাবে অনুসরণ করো। সাহাবায়ে কেরাম এবার দূরে যায় না, বাড়ির খবর নাই, ঘর বাড়ির সার সারিয়া নবীর দরবারে পরে আছেন। আমার নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। আমার নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখে জুতা পরে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামও জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে মাঝামাঝি অবস্থায় মায়ার নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন। নামাজ শেষ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? আমরা আপনার তো অনুসরণ করি, আপনি জুতা খুলছেন এই জন্য আমরাও জুতা খুলে ফেলেছি। নবী বলেন, আমার জুতা তো খোলার কারণ একটা, আপনাদের তো জুতা খোলার প্রয়োজন নাই। নবী, আপনি জুতা কেন খুলছেন? বলে, নামাজের মাঝখানে জিব্রাইল আমিন এসে হাজির, আমার কানের গোড়ায় লাগাইয়া দিছে আওয়াজ, ও নবী জুতা দুইটা তাড়াতাড়ি খুলেন, কারণ জুতার নিচে না পাক। নাপাক জোতা নিয়ে নামাজ হবে না। আমি এই